দেখছেন বলুন তো। না আমি দেখছিলাম যে লতা কি দেখে তোমার প্রেমে এত হাবুডুবু খাচ্ছে। লতা বেচারা তো একা একা, তোমার বিরহে ঠিক থাকতে পারছে না। আচ্ছা তুমি যদি বলতে না পারো তো আমাকে বলো, আমি নয় বৌমাকে বলছি, সে তার বাবা মাকে বলে দেবে। এসে গেছে লতা, আর কি চাই? আমি এবার যাই। ম্যাডাম বলে দিয়েছেন যে দিদিমণির সাথে শুধু দেখা করতে, আর কারোর সঙ্গে দেখা করতে না। ছাড়ো তো তোমার ম্যাডাম, কতদিন পর এলে, একটু বসো আমার পাশে, বসে একটু গল্প করো। ছাড়ো না, আমি গল্প করতে পারি না। পুতুল একেবারে, কিছুই করতে পারো না তুমি। মন মেজাজ ভালো নেই। আমার কাছে এলেই তোমার এমন হয় কেন গো? কোথায় পাশে একটু বসবে। বলছি তো মন ভালো নেই। কি হচ্ছে বাবু, কি হচ্ছে? কি আবার হবে, ম্যাডাম গাড়ি চালানো শিখবেন বলেছে, আমার লাইসেন্স তো তো এবার যাবে, আর চারা জীবন ধরে জেলের মধ্যে মধ্যে থাকতে হবে। ভালো লাগে কেন, মনে হয় তুই পালিয়ে যায়। এক এক মিনিট, এক মিনিট, তোমার এই ফাংশনের থেকে না আমার ওই ম্যাডামকে ডাইভিং শেখানো অনেক ভালো। এই যে মেনিমুখ, তুমি যাই করো না কেন, আমি তো তোমার সঙ্গে পালাবই। আমাকে তো তোমায় নিয়ে যেতেই হবে, তা না হলে, তা না হলে না মাথাটা ঠুকে দেবো বলে দিলাম। দিলীপ দা, আমায় নিয়ে পালিয়ে চলো, চলো না পালিয়ে চলো। এক সেকেন্ড, এক সেকেন্ড, হাত ছাড়ো, হাতটা ছাড়ো, তাহলে এই কথা দেবো। হ্যাঁ ঠিক, হ্যাঁ লতা, দিলীপ তোমায় দেবে না কোনো কথা।